নমস্কার দর্শক বন্ধু, আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 28 মার্চ 2024 বৃহস্পতিবার, বাংলার 14ই চৈত্র 1430। আজকে সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশানগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং বুধ, কন্যা রাশিতে রয়েছে কেতু, তুলা রাশির ঘরে রয়েছে চন্দ্র, কুম্ভ রাশিতে রয়েছে শুক্র, মঙ্গল এবং শনিদেব, এবং মীন রাশিতে রয়েছে রবি এবং রাহু। আজকের তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া, বিকেল 4টে 36 মিনিট পর্যন্ত। আজকে সাথী নক্ষত্র থাকছে বিকেল 4টে 43 মিনিট পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনের রাহুকালের সময়টি হলো, অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর 1টা 59 মিনিট থেকে দুপুর 3টে 31 মিনিট পর্যন্ত। আজকে দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকে দিনের শুভ সময়গুলি হলো সকাল 5টা 40 মিনিট থেকে সকাল 7টা 3 মিনিট পর্যন্ত, আবার সকাল 10টা 22 মিনিট থেকে দুপুর 12টা 52 মিনিট পর্যন্ত, এবং আবার রাত 1টা 13 মিনিট থেকে রাত 3টে 5 মিনিট পর্যন্ত। আজকে দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন। সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা শুভ, তবে দক্ষিণ দিকে যাত্রা নিষেধ, তাই দক্ষিণ দিকে যাবেন না। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে 12টি রাশির কেমন যাবে। মেষ রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান কিন্তু আপনাকে অন্যদের সাথে বোঝাপড়াতে অবশ্যই হেল্প করবে। আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ কিন্তু আপনাকে এবং আপনার ছাড়া অন্যদেরও কিন্তু পজিটিভভাবে দেখতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। আপনার আজ শিশুসুলভ এবং কৌতুকপূর্ণ স্বভাব কিন্তু বেশি প্রকাশিত হবে, আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার প্রচণ্ড এনার্জেটিক থাকবে। দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো থাকবে। নিজের শরীরের খেয়াল রাখুন এবং যোগাসন এবং ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনার শরীর সুস্থ রাখতে কিন্তু সাহায্য করবে। আজ আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, তাই অর্থ অবশ্যই ভাবনা চিন্তা করে খরচা করুন। নিজের অর্থ খরচের কারণে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু আজ একটু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটানোর চেষ্টা করুন। আপনার বাড়ির বড়দের সাথে বা ছোটদের সাথে অবশ্যই সময় কাটান। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, আজ মনের মানুষের সাথে কিন্তু প্রবলেম হতে পারে। আপনার আবেগকে অবশ্যই কন্ট্রোল করুন, নাহলে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব বৃদ্ধি হতে পারে। কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে, কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কাজগুলো সাকসেসফুল হবে এবং আপনার সহকর্মীরা যারা রয়েছে তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অপ্রত্যাশিত লাভ আজ করতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার, তাই স্ত্রীর সঙ্গে কোনোরকম তর্ক বিতর্কে যাবেন না, আপনাদের মধ্যে কিন্তু কোনোরকম প্রবলেম সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 5টা 50 মিনিট থেকে সকাল 6টা 45 মিনিট পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 2টা 5 মিনিট থেকে দুপুর 3টা 10 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বিষরাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে আজকে পূর্ব পরিকল্পিত কিছু কাজ কিন্তু আপনার ব্যাঘাত করতে পারে। আজ আপনার সুযোগ নিতে পারে আপনার বন্ধুরা, আপনার উদারতার কিন্তু সুযোগ নিতে পারে। অবশ্যই কিন্তু সাবধানে এবং সতর্ক থাকুন। আপনাকে নিজেকে একটু উদারতা এবং একটু ভালোবাসার প্রদানের মাধ্যমে নিজেকে কিন্তু অবশ্যই খুশি করতে পারেন বা দিনটি কিন্তু বিশেষ করতে পারেন। আজ আপনার অপ্রত্যাশিত কিছু প্রাকৃতিক স্বভাব কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম সৃষ্টি করতে পারে বা আপনার মধ্যে নানা রকম কিন্তু মানসিক অশান্তি কিন্তু হতে পারে, তাই অবশ্যই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য চাপের থাকবে, অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখুন, বিশ্রাম নিন এবং নিজের খাওয়া দাওয়ার উপর অবশ্যই যত্নশীল হন। আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। আজ আপনার সন্তানদের কারণে কিন্তু আপনার অর্থনৈতিক কিছু লাভ হতে পারে, দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে বেশ ভালো। আজ পারিবারিক দিকটি চাপের রয়েছে, পরিবারের লোকজনের সাথে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার
আপনার কোনো কথায় বা ব্যবহারে কিন্তু পরিবারের সদস্যরা কষ্ট পেতে পারে, তাই অবশ্যই নিজের কথা এবং ব্যবহার কিন্তু কন্ট্রোল করুন। আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন, প্রেম করার দিন, মনের মানুষ কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ গিফট করতে পারে, দিনটি কিন্তু আপনার প্রেমের দিক থেকে খুবই ভালো। আজ আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, কাজের চাপে কারণে কিন্তু আপনার মেজাজ হারাতে পারে বা আপনি নিজের কিছু খালি সময় কিন্তু অবশ্যই নিজের সঙ্গে কাটাতে পারেন বা নিজের বিশ্লেষণে কিন্তু কিছুটা সময় আপনার কাটানো উচিত। আর বিবাহিত জীবন কিন্তু চমৎকার, অবশ্যই স্ত্রীর সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি আজ অতিবাহিত করতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:05 থেকে সকাল 7 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 2:27 থেকে দুপুর 3:20 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মিথুন রাশি, মিথুন রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে মানসিক বা মনের উন্নতির সাথে সাথে কিন্তু আপনার আজ শরীরেরও খেয়াল রাখা উচিত। শারীরিক উন্নতি কিন্তু আপনাকে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো আছে, অবশ্যই যোগাসন এবং ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনার শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখতে কিন্তু অনেকটা হেল্প করবে। আর্থিক দিকটি চাপে রয়েছে, তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন। অতিরিক্ত আমোদ প্রমোদ এবং বিনোদনে কিন্তু আপনি খরচ করে ফেললে তাহলে কিন্তু পরে বা ভবিষ্যতে কিন্তু আপনাকে প্রবলেমে পড়তে হতে পারে। আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, পরিবারের লোকজনের সাথে কিন্তু বাইরে যাওয়ার প্রোগ্রাম করতে পারেন, কোনো সিনেমা দেখা বা কোনো বাইরে ঘুরতে যাওয়া, পার্কে ঘুরতে যাওয়ার কিন্তু প্রোগ্রাম বা পরিকল্পনা কিন্তু আজকে আপনার হতে পারে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন, প্রেম করার দিন। আজ যারা দীর্ঘদিন ধরে কাউকে মনের কথা বলবে ভাবছিলেন তারা কিন্তু অবশ্যই বলতে পারেন, দিনটি কিন্তু আপনাদের জন্য বেশ ভালো। আজ আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার, কাজের চাপ থাকবে, অবশ্যই আপনার বসের আপনার উপর রাগের কারণ আপনি জানতে পারবেন, আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে আজ সাপোর্ট নাও করতে পারে, তাই অবশ্যই নিজের মেজাজকে কিন্তু ঠান্ডা রাখা উচিত। আজ বিবাহিত জীবন কিন্তু চমৎকার রয়েছে, স্ত্রীর সাথে সময় কাটান, আপনার স্ত্রীর সমস্ত রকম প্রবলেম কিন্তু অবশ্যই শোনার চেষ্টা করুন, দিনটি কিন্তু আপনাদের কাছে বেশ রোমান্টিক আজ হবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:32 থেকে বেলা 11:20 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 3:04 থেকে বিকেল 4:29 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কর্কট রাশি, কর্কট রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে সমস্ত রকম জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু আপনাকে সব সমস্যার কিন্তু ধ্যান রাখা উচিত বা কান দেওয়া উচিত। আজ আপনার সমস্ত রকম নেগেটিভ অনুভূতিগুলোকে কিন্তু কাটিয়ে ওঠা উচিত, নাহলে কিন্তু আপনাকে বা আপনার ভাবনা চিন্তাগুলোকে কিন্তু অবশ্যই প্রভাব ফেলবে এবং আপনাকে কিন্তু শারীরিক ও মানসিক উভয় দিক থেকে কিন্তু ও প্রবলেম ফেলতে পারে। আজ আপনি কোনো বই, নতুন বই কিনতে পারেন এবং তার সাথে কিছুটা সময় কিন্তু কাটাতে পারেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো রয়েছে, আপনি এনার্জেটিক থাকবেন, যোগাসন এবং ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনার শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখতে কিন্তু অনেকটা সাহায্য করবে। আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, কোনো বকেয়া অর্থ কিন্তু আপনি ফেরত পেতে পারেন, আপনার সমস্ত কিন্তু আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ সলভ হয়ে যাবে। পারিবারিক দিকটি মধ্যম প্রকার, তাই পরিবারের লোকজনের সাথে অবশ্যই কথা বলুন, আপনার প্রবলেমগুলো শেয়ার করার চেষ্টা করুন এবং তাদের সাথে কিন্তু অবশ্যই সময় কাটান। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চাপে রয়েছে, অবশ্যই কিন্তু মনের মানুষের সাথে প্রবলেম হতে পারে বা আপনাদের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে, অবশ্যই সতর্ক থাকুন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, কাজের চাপ অবশ্যই থাকবে, আপনার বস কিন্তু আপনার বিরক্ত হতে পারে আপনার ওপর বা আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই বড়দের উপদেশ বা পরামর্শ কিন্তু মেনে নিজের ব্যবসা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন।
বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে, আপনার কোনো কাজ কিন্তু বিঘ্নিত হতে পারে, আপনার স্ত্রীর কোনো জরুরি কাজের কারণে কিন্তু আপনি কোনো পরিকল্পনা কিন্তু আজ ব্যাহত হতে পারে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:20 থেকে সকাল 7:02 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4:02 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী। তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। সিংহ রাশি, সিংহ রাশির জাতকজাতিকাদের জন্য বলবো যে অন্যদের কথা বা অন্যদের সুপারিশ বিশ্বাস করার আগে কিন্তু অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। আজ আপনি আপনার কোনো ভ্রমণ বা কোনো জায়গায় যাওয়া কিন্তু বেশ খরচা সাপেক্ষ হতে পারে। আজ আপনি কোনো খেলাধুলা বা ধ্যান বা কোনো যোগে কিন্তু আপনার লাভ হতে পারে। আজ আজ আপনার শরীর স্বাস্থ্য প্রচণ্ড এনার্জেটিক থাকবে, দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো। আজ যারা দীর্ঘকালীন কোনো রোগে ভুগছিলেন তারা অবশ্যই কিন্তু আজ সেই রোগ থেকে কিন্তু সুস্থ হতে পারবেন। আজ আর্থিক দিকটি একটু চাপের রয়েছে, অবশ্যই নিজের অর্থ কিন্তু ভাবনা চিন্তা করে খরচা করুন, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনি প্রবলেমে পড়তে পারেন। আজ পারিবারিক দিকটি মধ্যম প্রকার, পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটানোর চেষ্টা করুন এবং নিজের আচরণ এবং কথাবার্তায় অবশ্যই কন্ট্রোল করুন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন, প্রেম করার দিন। আজ মনের মানুষের সাথে অবশ্যই আপনি মনের কথা বলতে পারবেন, যারা বিবাহযোগ্য তাদের জন্য কিন্তু বিয়ের যোগাযোগ কিন্তু বাড়তে পারে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার খুবই ভালো রয়েছে, কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু কাজের চাপের সাথে সাথে আপনি কিন্তু নতুন কোনো দায়িত্ব, কাজের দায়িত্ব পেতে পারেন, তাই দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো। আজ বিবাহিত জীবন কিন্তু আপনার চমৎকার রয়েছে, স্ত্রীর সাথে অবশ্যই সুন্দর একটা দিন কিন্তু আজ আপনি কাটাতে পারবেন, যেটা কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু অবশ্যই ভরা থাকবে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:30 থেকে বেলা 11:25 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 5:06 থেকে বিকেল 5:45 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কন্যা রাশি, কন্যা রাশির জাতকজাতিকাদের জন্য বলবো যে আপনার অতিরিক্ত মানসিক শক্তি এবং আপনার উদ্যমের কারণে কিন্তু আপনি আজ যথেষ্ট ভালো ফল পেতে পারেন। আজ কোনো রকম সমস্যায় আপনার যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার জন্য কিন্তু অবশ্যই আপনি স্বীকৃত পাবেন। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে, আপনি কোনো কিন্তু খেলার প্রতিযোগিতায় কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে পারেন, দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো। আজ আর্থিক দিকটিও কিন্তু বেশ ভালো রয়েছে, আপনার অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না, তবে আপনার কোনো রকম ঘর বাড়ির ওপর কিন্তু ইনভেস্টমেন্ট অবশ্যই কিন্তু লাভজনক হবে না। পারিবারিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো রয়েছে, পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনি শান্তিপূর্ণভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চাপের রয়েছে, অবশ্যই মনের মানুষের সাথে কিন্তু প্রবলেম হতে পারে, আপনাদের মধ্যে ছোটো কোনো বিষয় নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে, কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কাজের প্রশংসিত হবেন, আপনার বস কিন্তু আপনার কাজের অবশ্যই প্রশংসা করবে। যারা ব্যবসা করছেন তার অবশ্যই কিন্তু নিজের ব্যবসার কিন্তু উন্নতি ঘটাতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু আপনাদের প্রচণ্ড চাপে রয়েছে, স্ত্রীর সাথে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না, আপনাদের মধ্যে কিন্তু নানা রকম ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে বা প্রবলেম সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকা দরকার। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:10 থেকে দুপুর 12:07 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 2:30 থেকে দুপুর 3:15 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তুলা রাশি, তুলা রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে অবশ্যই দুশ্চিন্তাগুলোকে কিন্তু ঝেড়ে ফেলার চেষ্টা করুন, তাহলে আপনি আপনার জীবনের কিন্তু সমৃদ্ধশালী উপভোগ করতে পারবেন এবং নিজেকে আরও কিন্তু খুশি করতে পারবেন। আজ আপনার খুশি মেজাজ এবং আপনার মিশুকে স্বভাবের কারণে আপনার চারপাশে থাকা মানুষ কিন্তু অবশ্যই আজ আনন্দে এবং খুশি থাকতে পারবে। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন, দিন আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো। আপনি যোগাসন এবং ব্যায়াম
ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনার শরীর স্বাস্থ্যকে কিন্তু সুস্থ করতে অনেকটা কিন্তু সাহায্য করবে। আজ আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। আজ অবশ্যই দিনটি আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো। আজ পারিবারিক দিকটি কিন্তু চমৎকার রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, আপনার প্রেমের সম্পর্ক কিন্তু আজ গতি পেতে পারে, আপনাদের মধ্যে কিন্তু সম্পর্ক আরও গভীর হতে পারে। আজকে কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই সুন্দর রয়েছে, অবশ্যই কিন্তু আপনি আপনার কর্মের কারণে কিন্তু অবশ্যই প্রশংসা করাবেন, আপনি আপনার কর্মের কারণে কিন্তু অবশ্যই আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার কিন্তু আজ এনে দিতে পারে। যারা ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই নিজের ব্যবসার কিন্তু উন্নতি ঘটাতে পারবেন এবং অবশ্যই সেখান থেকে কিন্তু অনেক অপ্রত্যাশিত লাভ আজ করতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু আপনাদের মধ্যম প্রকার রয়েছে, স্ত্রীর সাথে সময় কাটান, তার সমস্ত প্রবলেমগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করুন। দিনটি আপনার বিবাহিত জীবনের দিক থেকে মোটামুটি খুবই ভালো থাকবে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:05 থেকে দুপুর 12:50 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 2:20 থেকে দুপুর 3:26 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বৃশ্চিক রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে এমন লোক যারা প্রতিশ্রুতি দিয়ে অবশ্যই ভুলে যায় সেই সব মানুষ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। আজ আপনি কাজের চাপের কারণে কিন্তু ছোটোখাটো অসুস্থতা কিন্তু আপনার মধ্যে আসতে পারে, তাই নিজেকে হালকা বোধ করার জন্য আপনি পরিবারের লোকজনের সাথে বা বন্ধুদের সাথে কিছুটা সময় অবশ্যই কাটান। নিজের ঘাটতি বা ভালো মন্দ সন্ধান করার জন্য অবশ্যই আপনার নিজের ব্যক্তিত্বের মধ্যে যে সকল নেগেটিভ জিনিসগুলো রয়েছে সেগুলো খোঁজার জন্য নিজের সাথে কিন্তু কিছুটা সময় কাটানোর অবশ্যই চেষ্টা করুন। আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ হতে পারে, তাই অবশ্যই নিজের শরীরের ওপর খেয়াল রাখুন, নিজের খাওয়া দাওয়ার ওপর অবশ্যই যত্নশীল হন। আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না, বিনিয়োগ কিন্তু আপনার জন্য বেশ লাভজনক হবে, তাই দীর্ঘকালীন বিনিয়োগ অবশ্যই আপনার জন্য কিন্তু এবং আপনার ভবিষ্যতের জন্য কিন্তু অবশ্যই উপকারী। আজ পারিবারিক দিকটি চাপে রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে বা তাদের সাথে সময় না কাটানোর কিন্তু তাদের মধ্যে বিরক্তি আসতে পারে, তাই অবশ্যই তাদের সাথে সময় কাটানোর কিন্তু চেষ্টা করুন। আজ প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু চমৎকার রয়েছে, প্রেম করার দিন, অবশ্যই মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আপনি কাটাতে পারবেন। যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজ প্রপোজ করতে পারেন বা আজ নিজের মনের মানুষকে কিন্তু খুঁজে নিতে পারবেন। আজ কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু চাপে রয়েছে, আপনার বিনোদন এবং আপনার আমোদ প্রমোদের কারণে কিন্তু আপনার কর্মক্ষেত্রে প্রভাব পড়তে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন। যারা ব্যবসা করছেন তারা কিন্তু আমোদ প্রমোদের কারণে নিজের ব্যবসা কিন্তু লক্ষ্য রাখছে না, তাতে কিন্তু আপনার ব্যবসার কিন্তু ক্ষতি হতে পারে। আজ আজ বিবাহিত জীবন কিন্তু আপনাদের জন্য চমৎকার রয়েছে, স্ত্রীর সঙ্গে কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ উপভোগ করতে পারবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 5:55 থেকে সকাল 6:35 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 3:22 থেকে বিকেল 4:25 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সাদা এবং রূপালী। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। ধনুরাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে নিজেকে মূল্যায়ন করার জন্য অবশ্যই বা নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার জন্য অবশ্যই কিন্তু আপনি নিজের সাথে কিন্তু কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। আজ আপনার ছেলেমেয়েরা কিন্তু কোনো স্কুল প্রকল্পের কাজের কারণে কিন্তু আপনার কাছে হেল্প চাইতে পারে, অবশ্যই কিন্তু সেটা আপনার কিন্তু করা উচিত, তাদেরকে সময় দেওয়া উচিত। আজ আমোদ প্রমোদ এবং মজার দিন, তাই দিনটি কিন্তু আপনি খুব আনন্দের সাথে কিন্তু আজ কাটাবেন। শরীর স্বাস্থ্য কিন্তু প্রচণ্ড এনার্জেটিক থাকবে, তাই শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো। আজ আর্থিক দিকটিও কিন্তু খুবই ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। যদি আপনি কোনো বাড়তি উপার্জন করতে চান তাহলে আপনার কিন্তু নানা রকম উদ্ভাবনী চিন্তাগুলোকে কিন্তু অবশ্যই কাজে লাগান, তাতে কিন্তু আপনি উপকৃত হবেন। আজ পারিবারিক দিকটি চাপে রয়েছে, পরিবারের লোকজনের সাথে কিন্তু অবশ্যই আপনার কিছুটা সময় কাটানো উচিত, বিশেষ করে বাড়ির বয়স্কদের সাথে এবং বাড়ির ছোটদের সাথে সময় কাটানো অবশ্যই জরুরি। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে কিন্তু চমৎকার রয়েছে, প্রেম করার দিন, আজ মনের মানুষ কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ গিফট
করতে পারে, দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো। আপনার প্রেমমূলক কল্পনাগুলো কিন্তু স্বপ্ন থেকে কিন্তু অবশ্যই বাস্তবায়িত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চমৎকার। আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে এবং আপনার বস কিন্তু আপনাকে অবশ্যই আজ সাপোর্ট করবে। দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রের দিক থেকে খুবই ভালো। যারা ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই বড়দের পরামর্শে নিজের ব্যবসার কিন্তু একটা উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার রয়েছে। স্ত্রীর সাথে অবশ্যই দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:05 থেকে সকাল 6:45 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4:08 থেকে বিকেল 5:10 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মকর রাশি। মকর রাশি জাতকাদের জন্য বলবো যে আজ কোনো রকম নতুন কিছু সূচনা করা বা সেগুলো কিন্তু শুরু করার জন্য দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। আজ আপনি কোনো মিথ্যা অপবাদ পেতে পারেন বা কোনো মিথ্যা জিনিসের অপবাদ কিন্তু আপনার ওপর আসতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আপনার স্বপ্নগুলো কিন্তু আজ সুন্দরভাবে কিন্তু বাস্তবায়িত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার প্রচণ্ড ভালো থাকবে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন। যদি কোনো দীর্ঘকালীন রোগে আপনি ভুগছিলেন তাহলে কিন্তু অবশ্যই সেই রোগ থেকে কিন্তু সুস্থ হতে পারবেন। আজ আর্থিক দিকটিও কিন্তু চমৎকার রয়েছে। আজ আপনার কোনো পরিচিত আত্মীয় বন্ধুদের কাছ থেকে বা মাধ্যমে কিন্তু আপনার অর্থ কিন্তু আজ উপার্জিত হতে পারে, তাই দিনটি আপনার আর্থিক দিক থেকে কিন্তু খুবই ভালো। যা পারিবারিক দিকটি কিন্তু চাপে রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই তর্ক বিতর্ক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনার কোনো রকম সিদ্ধান্ত কিন্তু পরিবারের ওপর চাপিয়ে দেবেন না, তাতে কিন্তু আপনাদের মধ্যে মতবিরোধ হতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য চমৎকার দিন, প্রেম করার দিন। অবশ্যই যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু কাউকে প্রপোজ করতে পারেন, দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই শুভ। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার জন্য দুর্দান্ত রয়েছে। কর্মক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু নতুন নতুন চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু আপনার রোজগারগুলোকে কিন্তু অবশ্যই বাড়াতে পারবেন। আজ আপনি অবশ্যই আপনার ব্যবসার ক্ষেত্রে লাভবান হতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু আপনাদের জন্য আজ খুবই ভালো রয়েছে। স্ত্রীর সাথে কিন্তু একটা নতুন প্রেমের উচ্ছ্বাসিত মেজাজে কিন্তু আপনি আজকে থাকবেন। দিনটি কিন্তু আপনার বিবাহিত জীবনের জন্য দিনটি কিন্তু খুবই শ্রেষ্ঠ দিন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:27 থেকে সকাল 10:59 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4:55 থেকে বিকেল 5:40 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকাদের জন্য বলবো যে অন্যের সেবা বা জনসেবায় কিন্তু আজ কিছুটা সময় কিন্তু আপনি কাটাতে পারেন। আজ আপনার বন্ধুদের সাথে কিছুটা সময় কিন্তু আপনি অবশ্যই আনন্দ সাথে কাটাতে পারবেন। আজ আজ আপনি কিন্তু নিজের দক্ষতা প্রদর্শনের অবশ্যই সুযোগ পাবেন এবং ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার জন্য ভবিষ্যতের জন্য কিন্তু অবশ্যই লাভদায়ক হতে পারে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু অবশ্যই আপনার ভালো থাকবে, শরীর স্বাস্থ্য প্রচণ্ড এনার্জেটিক থাকবে। দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুবই ভালো। ধ্যান এবং যোগাসন অবশ্যই কিন্তু আপনার করা উচিত। আজ আর্থিক দিকটিও কিন্তু খুবই ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। আজ অবশ্যই আপনি কিন্তু নতুন নতুন সুযোগ কিন্তু পাবেন, অর্থ উপার্জনের কিন্তু অবশ্যই সুযোগ কিন্তু আপনি পেতে পারেন। পারিবারিক দিকটি কিন্তু আপনার আজ মধ্যম প্রকার, পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার আজ মোটামুটি কাটবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, তাই মনের মানুষের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যাবে না, দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে, কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবেন, আপনি তার কাছ সেটার জন্য কিন্তু অবশ্যই প্রশংসিত হবেন। যারা ব্যবসা করছেন তারা কিন্তু নিজের ব্যবসার কিন্তু অবশ্যই আজ উন্নতি করতে পারবেন এবং নিজের ব্যবসা কিন্তু একটা উচ্চ জায়গায় কিন্তু আপনি অবশ্যই নিয়ে যেতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার। আজ স্ত্রীর সাথে অবশ্যই আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু থেকে কিন্তু সাহায্য পেতে পারেন বা সহায়তা পেতে পারেন। আজ আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনার খুবই ভালো। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:20 থেকে দুপুর 12:27 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 2:30
মিনিট থেকে দুপুর 3:16 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখুন। মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার সঠিক পদক্ষেপ গ্রহণ কিন্তু আপনাকে দীর্ঘদিনের সমস্যা কিন্তু সমাধান করতে অবশ্যই সাহায্য করবে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে। যদি আপনি কোনো দীর্ঘকালীন রোগে ভুগছিলেন তাহলে কিন্তু তা থেকে অবশ্যই সুস্থ হতে পারবেন। আর্থিক দিকটিও কিন্তু বেশ ভালো রয়েছে। অর্থের নানা রকম প্রবলেম কিন্তু আজ আপনি সলভ করতে পারবেন। যারা দুধ ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু দিনটি আজকে খুবই ভালো। আর্থিক দিক থেকে কিন্তু তারা লাভবান করতে পারবেন। আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ চাপে রয়েছে। পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান, তাদের মতামত কিন্তু অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন। দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন, প্রেম করার দিন। আজ মনের মানুষের সাথে কোনো ক্যান্ডেল লাইট ডিনারে কিন্তু যেতে পারেন বা প্রোগ্রাম করতে পারেন। দিনটি কিন্তু আপনাদের মধ্যে কিন্তু খুবই ভালো দিন। আজ কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু চাপে রয়েছে। অবশ্যই যারা কর্ম করছেন তারা কিন্তু নিজের সহকর্মীদের সাথে তর্ক বিতর্কে যাবেন না এবং কোনো রকম কথাই কিন্তু কোনো মন্তব্য থেকে এড়িয়ে থাকবেন। আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু নিজের ব্যবসার কারণে কিন্তু অপ্রত্যাশিত কোনো জায়গায় ভ্রমণে কিন্তু যেতে হতে পারে। তাতে কিন্তু আপনার বিরক্তি হলেও কিন্তু সেটা ভবিষ্যতের জন্য কিন্তু আপনার অবশ্যই লাভদায়ক হবে। আজ বিবাহিত জীবন কিন্তু চমৎকার। স্ত্রীর সাথে অবশ্যই দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু কাটাতে পারবেন, যেটা প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু ভরপুর হবে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:35 থেকে দুপুর 12:40 পর্যন্ত। এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4:20 থেকে বিকেল 5:24 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।